নমস্কার, দেখছেন ফিজিক্স একাডেমি মহিষাদল। আজকে আপনাদের সামনে শুরু হলো উচ্চ মাধ্যমিক 2019 সালের জন্য আর্টস ওরিয়েন্টেড ভিডিও, মানে আর্টসের চ্যাপ্টার থাকবে, ইতিহাস, ভূগোল, এডুকেশন ইত্যাদি অন্যান্য সব। এই ভিডিওগুলো আমাদের আর্টসের টিচাররা প্রস্তুত করছেন, আগস্ট মাস থেকে শুরু হবে বলেছিল, আগস্ট মাস থেকে শুরু করলাম। ইতিমধ্যেই আমরা আনুমানিক 250টার মতো সায়েন্স ওরিয়েন্টেড ভিডিও আপলোড করে দিয়েছি। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সরাসরি গিয়ে সায়েন্স ওরিয়েন্টেড ভিডিওগুলো দেখে নিন। আজকে আর্টস ওরিয়েন্টেড ভিডিওর প্রথম যে ভিডিও তাতে থাকছে উচ্চ মাধ্যমিক 2019 হিস্ট্রি বা ইতিহাস। ইতিহাসের মোট 9টি চ্যাপ্টার, 9টি চ্যাপ্টারের প্রথম আজকে অতীত স্মরণ নিয়ে ডিসকাস করব। তার আগে বলি, এই চ্যাপ্টারগুলো থেকে যেমন থাকে এমসিকিউ তেমন থাকে লং কোশ্চেন। তো এমসিকিউর জন্য স্যার কী করবেন, এমসিকিউর জন্য আমরা অনলাইন টেস্টের ব্যবস্থা করব। যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এগুলোর জন্য অনলাইন টেস্ট চলছে, তেমনই উচ্চ মাধ্যমিক আর্টসের জন্য অনলাইন টেস্টের ব্যবস্থা করব। আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, ভিজিট করার জন্য উপরে দেওয়া লিঙ্কে দেখুন, ডিসক্রিপশানে উপরে লিঙ্ক আছে এবং ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দু জায়গায় দেওয়া আছে, ওখান থেকে সরাসরি আপনারা ওয়েবসাইটে চলে যেতে পারবেন। যদি ওয়েবসাইটে যান সেখানে অনলাইন টেস্ট দেখবেন, ওখানে গিয়ে এইচএস আর্টস অনলাইন টেস্ট খুঁজে, যদি আমরা আপলোড করে দিই এর মধ্যে খুঁজে পেয়ে যাবেন। ইতিমধ্যেই সায়েন্স এবং মাধ্যমিকের অনলাইন টেস্ট চলছে। এই অনলাইন টেস্টের সুবিধা কী, এই অনলাইন টেস্টের ফলে কিন্তু আপনাদের মানে এমসিকিউটা খুব স্ট্রং হয়ে যাবে। তো চলুন আজকে উচ্চ মাধ্যমিক ইতিহাসে অতীত স্মরণ নিয়ে ডিসকাস করব। এখান থেকে যে রচনাধর্মী প্রশ্নগুলো 8 নম্বরের আসতে পারে, আনুমানিক আসতে পারে, সেই রকম কয়েকটি প্রশ্ন আমরা আলোচনা করব। তো চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের 8 নম্বরের প্রশ্নে অতীত স্মরণ থেকে। লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না, কারণ এত কষ্ট করে আপনাদের যারা ভিডিও বানাই তার জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রথম প্রশ্ন, মিথ ও লেজেন্ড বলতে কী বোঝো, মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে, এটা প্রথম প্রশ্ন। এখন প্রশ্ন হলো কতটা লিখব, খুব ইম্পর্ট্যান্ট টপিক। তো আমি প্রথমেই বলেছিলাম যত বাক্যের লিখতে বলা থাকবে ঠিক ততগুলো কাছাকাছি লেখার চেষ্টা করবেন। অতিরিক্ত বড় করে লেখা বা অতিরিক্ত ছোট করে লিখলে কোনো লাভ পাবেন না, কারণ অতিরিক্ত ছোটদের নাম্বার তো দেবেই না, অতিরিক্ত বড় করে লিখলেও কিন্তু ডিসক্রেডিট। যতটা বলেছে ততগুলোর মধ্যে লিখবেন, পয়েন্ট ওয়াইজ লিখবেন, পয়েন্ট ওয়াইজ লিখলে কিন্তু আপনাদের নাম্বার ক্যারিটার সুবিধা হয়। দ্বিতীয় প্রশ্ন, মিথ বা উপকথা বা পৌরাণিক কাহিনী বা অতিকথা বলতে কী বোঝায়, মিথের বৈশিষ্ট্যগুলো কী কী, ইতিহাসে পৌরাণিক কাহিনীর গুরুত্ব লেখো। এই সবকটা কোশ্চেনকে ভাগ করেছে 2+3+3, অর্থাৎ 8 মার্কের একটি কোশ্চেন হয়ে গেছে। প্রশ্ন হয় মিথের কটা বৈশিষ্ট্য লেখা উচিত স্যার, তো আনুমানিক 5 থেকে 6খানা বৈশিষ্ট্য লিখবেন, 3 নম্বর থাকলেও এটা লিখবেন। 3 নম্বর প্রশ্ন, কিংবদন্তি বা বীরগাথার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লেখো, ইতিহাস রচনায় কিংবদন্তির গুরুত্ব কী, ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রথমটা 5 নম্বরের জন্য, দ্বিতীয়টা 3 নম্বর, অর্থাৎ 5+3 8 নম্বর। এখান থেকে ডিটেলসে আমি একটা কথা বলবো যে ডিটেলস পড়া সবথেকে বেটার, টেক্সট বই পড়লে তার মতো কোনো জিনিস হয় না, টেক্সট বই সবথেকে বেটার হয়। বাট সাজেস্টিভ পড়তে আমরা পছন্দ করি, কেন, সাজেস্টিভ একটু কম হয়, কিন্তু সাজেস্টিভ পড়ার থেকে টেক্সট বই পড়া সবসময় ভালো। চলে যাচ্ছি চতুর্থ প্রশ্নের কথা, লোক কথা বলতে কী বোঝায়, লোক কথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ইতিহাস জানার ক্ষেত্রে লোক কথার গুরুত্ব কী, লোক কথা কী, বৈশিষ্ট্য কী এবং এর গুরুত্ব, এগুলো আলোচনা করতে বলা হচ্ছে। এর পরের যে প্রশ্নটা আছে, স্মৃতিকথা বলতে কী বোঝায়, স্মৃতিকথার বৈশিষ্ট্য লেখো, কয়েকটি স্মৃতিকথার উদাহরণ দাও, ভারতের স্মৃতিকথা ভারতের ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী, এইগুলো আমরা এখান থেকে পড়বো। আবার বলছি প্রশ্নটা, স্মৃতিকথা কী, এর বৈশিষ্ট্য লেখো, কয়েকটা উদাহরণ এবং ভারতের ইতিহাসে স্মৃতিকথার গুরুত্ব। এখন স্মৃতিকথার উদাহরণ যদি জানতে চায় কতগুলো উদাহরণ দেওয়া উচিত, অন্ততপক্ষে 3 থেকে 4টে উদাহরণ ডেফিনেটলি দেবেন। এরপরে আরেকটি প্রশ্নের কথা আমি পরে বলবো, জনশ্রুতি কী, পেশাদার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব লেখো, জনশ্রুতি কী, পেশাদার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব লেখো, পড়ে যাবেন। এর পরের প্রশ্নটা VVI হিসেবে মার্কিং করতে পারেন, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলতে কী বোঝায়, আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলি সংক্ষেপে লেখো বা পরিচয় দাও, এটা প্রথমে তো 3+5 মানে 8 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দেয় কীভাবে, ইতিহাস চর্চার ধারণার সংক্ষিপ্ত বিবরণ, মানে দুটো প্রশ্নে কম্বাইন করে এটা 8 নম্বর লিখতে হবে। এছাড়াও আরও একভাবে লেখা যায়, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, দুটি শিল্প জাদুঘরের নাম, প্রথম প্রশ্নের জন্য 6, দুটি শিল্প জাদুঘরের নাম লিখলে 2-এ 2 পাওয়া যাবে। যখন জাদুঘর থেকে টপিকটা উঠলোই, তাহলে জাদুঘর থেকে কী কী প্রশ্ন হতে পারে, জাদুঘর বা মিউজিয়াম কী বা কাকে বলে, এর উদ্দেশ্য কার্যাবলী গুরুত্ব, জাদুঘর কী বা কাকে বলে, উদ্দেশ্য
কার্যাবলী গুরুত্ব, তিনটে জিনিস আমরা জাদুঘর থেকে পড়ব। এরপরে লাস্ট যে প্রশ্নটার কথা বলবো, জাদুঘর সম্পর্কেই আমরা আরেকটি প্রশ্নের কথা বলছি, সেটা হচ্ছে যে জাদুঘর বা মিউজিয়ামের বিকাশ সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা করো এবং জাদুঘরের বিভিন্ন প্রকারভেদ লেখো। জাদুঘরের প্রকারভেদটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং এর বিকাশ সম্পর্কে যে সংক্ষিপ্ত আলোচনা, 4+4 জুড়ে দিয়ে 8 হতে পারে। এটা ছিল অতীত স্মরণ থেকে প্রশ্ন, এই কটা প্রশ্ন কিন্তু আপনারা ভালো করে যাবেন। উচ্চ মাধ্যমিক 2019 সালের হিস্ট্রির জন্য, এরপরে আমরা ধীরে ধীরে জিওগ্রাফি, বাংলা তো চলছে, শুরু হবে, ভূগোল, এডুকেশান, বিভিন্ন সাবজেক্ট নিয়ে আসবো। ইতিহাস সম্পর্কিত কোনো চ্যাপ্টারের প্রশ্ন যদি আগে পেতে চান, আমরা হিসেব করেছিলাম 1 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করে 9 নম্বর চ্যাপ্টার অবধি পরপর কন্টিনিউয়াসলি দেবো। যদি কোনো চ্যাপ্টারের আগে ভিডিও চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করুন, সের জন্য আমরা ভিডিও বানিয়ে দেবো। আবারও বলছি, ওয়েবসাইট ভিজিট করুন রেগুলার, কারণ প্রতিদিন কিছু না কিছু ভিডিও আমরা আপলোড করছি, সেই ভিডিও থেকে কিন্তু MCQ অনলাইন টেস্ট ওয়েবসাইটে একমাত্র, আর এই ওয়েবসাইটে কিন্তু আপনারা VVI সাজেশন পাবেন। তাই জন্যই বলছি, একবার অন্তত দিনে ওয়েবসাইটে ভিজিট করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো করে টেক্সট বই পড়ুন, ভালো করে পড়ে থাকুন, ধন্যবাদ।